পক্ষে বাংলাদেশের আসন্ন সিরিজ নিয়ে কথা বলছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। মারতে পারবো না, ঠিক না? কেউ হয়তো প্রতিটা বোলারই তো মারার মতন হয় না, অথবা কোনো একটা বোলার আজকে আমাকে ট্রাবল করছে, তা আমি ওই বোলারটাকে, তখন কাজটা কী হবে? হুইজ মাই পার্টনার, হুইজ মাই আদার, আমার অপোনেন্ট পার্টনার কে ব্যাটিং করছে আমার সাথে, তার জন্য কি ওই বোলারটা ইজি কিনা, তাকে আমি এক নিয়ে দিব? দিস ইজ অল ক্যালকুলেটিভ হিসাব, তো এটা হচ্ছে গেম সেন্স, এটা টেকনিক্যাল কিছু না। তো এই নলেজটাই আমার মনে হয় যে আমাদের মধ্যে এখনও, আমার মনে হয় যে মাঝে যে মনে হয় যেখানে অনেক কম আছে, আমাদের গেম সেন্সটার প্রবলেমটা আমি মাঠে দেখি এখন, আমি জানি না অন্যরা কীভাবে দেখে, বাট আই ফিল যে আমাদের গেম সেন্সটার এখনও অনেক প্রবলেম আছে। আপনি প্রায় একটা কথা বলেন যে গেম রিডিং অ্যাবিলিটি, এটা গত দুই বছর আপনি কমপক্ষে 10 বার বলেছেন গণমাধ্যমে, আরও বলেছি, আরও বেশি বলেছেন। এই যে গেম রিডিং অ্যাবিলিটি যাদের সম্পর্কে বলা হচ্ছে, তারা কিন্তু এক্সপিরিয়েন্সড প্লেয়ার্স, নট অনলি ডোমেস্টিক সার্ভিস অলসো ইন্টারন্যাশনালি। তো 2.5-3 বছরে যে ক্রিকেটাররা গেম রিডিং অ্যাবিলিটিটা একটা পর্যায়ে নিয়ে যেতে পারেনি, তাদের ক্ষেত্রে আসলে করণীয়টা কি আপনাদের জায়গা থেকে? আপনারা কোনো ওয়ে আউট খুঁজে বের করতে পারেন আসলে? দেখেন, আমরা কথা বলতে পারি, আমরা ট্রেনিংয়ে, এটা গেম সেন্সটা তো ট্রেনিং করা যাবে না, ম্যাচেই আপনাকে করতে হবে না? আপনি গেম সেন্স, আমরা যখন প্র্যাকটিস টাইপের ম্যাচ খেলি তখন আমরা তো কথা বলতে পারি, ম্যাচ থামিয়ে এরকম করতে করা হয় এরকম, বাট বেসিক্যালি তো প্লেয়ারদের আপনি দেখেন, এটা তো কেউ কেউ শিখিয়ে দেওয়ার জন্য, সাকিবকে তো কেউ শিখিয়ে দেয়নি, মানে হি ইজ, মানে আপনি যদি দেখেন আমার বরিশালের এই ম্যাচগুলোকে দেখেন, আমি বলবো যে ধরেন আমরা অনেকগুলো ম্যাচ জিতি শুধু সাকিবের জন্য, নট হিজ পারফরমেন্স, ও তো ব্যাটে বলে তো অবশ্যই ভালো করেছে, ম্যান অফ দ্য ম্যাচ, পুরো টুর্নামেন্টে ম্যান অফ দ্য সিরিজ হলো, বাট লুক অ্যাট হিজ ক্যাপ্টেনশিপ, এটা তো নলেজ যে আপনি কোনো ম্যাচে মুজিব আর সাকিব একটা না 4-4-8 ওভার বল করে গেছে, অন্যটি কোনো টিমের ক্যাপ্টেন দিয়ে সাহসটাই পেত না, চিন্তা করলাম না রেখে দিই, একটা ওভার সাকিবের, একটা ওভার আপনি মুজিবের থাকুক, পরে বল করে উইকেট নিব, সাকিব ওই ডিফেন্স, সাকিব ইজ অ্যাটাকিং মেন্টালি। তা আমি ওই কথাটাই বলতে চাই বারবার, আমি এরকম অ্যাটাকিং মেন্টালিটি ছেলে পেলেই পছন্দ করি আসলে, যারা এরকম যারা ম্যাচ জেতার জন্য সব কিছু জার করে দিবে সত্যি কথা বলতে গেলে। তো আপনার যদি এই পজিটিভ ফ্রেম অফ মাইন্ডটা না থাকে যে আপনি একটা ম্যাচকে কীভাবে জিতবেন, মানে আপনি যখন আপনি ব্যাটসম্যান হবেন, যখন একটা ব্যাটার, তখন আপনাকে তো ওই চিন্তা করতে হবে যে আমি এইখানে আমার 20 বলে 25 রান লাগে, আমি এটা কীভাবে হ্যান্ডেল করবো। কোনোদিন হয়তো আপনি 20 বলে 50 রান করতে হবে, তখন আপনি কি এইরকম ডিফেন্সিভ খেলবেন? ইউ হ্যাভ টু বি অ্যাগ্রেসিভ না? সুতরাং ওই গেম সিস্টেম, আমি ওটাই বলছি যে আপনাকে চিন্তা করতে হবে যে আমাদের কালকে 4 লাস্ট, মানে আমি বারবার বরিশালের কুমিল্লা খেলার কথা বলছি আসছি, যেটা কালকে একটা যে লাস্ট 4 ওভার কারা বল করবে, কোন 2টা ওভারকে আমি পিক করবো, কাকে আমার মারা ইজি হবে, এগুলো তো আসলে কোচের বলার দরকার, এটা তো প্লেয়ারদেরই মুখস্থ থাকার কথা না? তো আমার মনে হয় যে এই যে ধরনের গেম চেঞ্জ যাদের আছে, মানে এখন তো ছেলেরা বড় হচ্ছে, এখন তো ওদেরকে এই সিচুয়েশনগুলোকে হ্যান্ডেল করতেই হবে। আমরা যদি, আমি খালি বলছি না যে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের আসন্ন সিরিজ নিয়ে কথা বলছিলেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন, এতক্ষণ আমরা সরাসরি যুক্ত ছিলাম।